क्या करे क्या ना करे ये कैसी मुश्किल है, कोई तो बता दो इसका हल ओ मेरे भाई। आमी आहाना और आपनारा देखछेन बोलछे तुम्हाय काने काने शुधुमात्र स्पार्क टीवी बांगला। भारतवर्ष थेके तो अनेक भालोबाशा पाई, किन्तु काटातारेर ओपार थेकेओ প্রচুর প্রচুর ভালোবাসা পাই। আজকের প্রবলেমটা হলো বাংলাদেশ থেকে। তাহলে চলো, তোর কিন্তু খুব সুন্দর নাম, কিন্তু তোর নাম গোপন রাখবো তো, তাই নাম রাখলাম রিনা। তাহলে চল রিনা, তুই আর আমি একসাথে তোর প্রবলেম সলভ করি। আমি বাংলাদেশ থেকে, আমার নাম রিনা, বয়স 20। স্কুলে একটা সম্পর্ক হয় যেটার খুব খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে। হঠাৎ মাধ্যমিক পরীক্ষার 2 মাস আগে এটা ভেঙে যায়, ফলে রেজাল্ট আশা অনুরূপ হয় না। এরপর বন্ধু হিসেবে একটা ছেলে আসে, ওর নাম নীল, ছদ্মনাম, যাকে বেস্ট ফ্রেন্ড বন্ধুর চেয়ে বেশি কিছু বলে। ও আমাকে অনেক পছন্দ করত। আস্তে আস্তে আমার আঘাত পাওয়া মনের প্রতি দুর্বল হয়ে যায়, কিন্তু শুধুই প্রেমিক আমি ওকে ভাবতে পারিনি, যেহেতু আমি তখনও অতীত ভুলতে পারিনি। ও জেলেসির জন্য আমাকে ওটা নিয়ে কথা শোনাতো, অনেকটা কাঁটায় নুন ছড়ানোর মতন। অভিযোগ ছিল আমি নাকি ওকে আমার আগের প্রেমিকের মতন ট্রিট করি না, তেমন করে ভালোবাসি না। আমাকে অতীত থেকে বেরিয়ে আসার প্রাপ্য সময় দিয়েও বারবার অতীত টেনে নিয়ে আসত। কথায় কথায় প্রথম সম্পর্কের সাথে ওর আর আমার সম্পর্কের তুলনা করে প্রথম প্রেমিকের সাথে নিজের তুলনা করত। ও যা পেয়েছে নীল নাকি তেমনটা পায়নি। আমি একরকম বিরক্ত হয়ে ওকে ছেড়েই দিই। ও আমাকে প্রাক্তন প্রেমিকাই ভাবে, কিন্তু আমি ওকে এখনও বন্ধু ভাবি। এখন যে আমার সাথে সম্পর্ক আছে, নাম তীর্য, সে আমার গায়ে নুন ছেটায়নি, বরং নিঃস্বার্থভাবে আমাকে সামাল দিয়েছে। কিন্তু আমি নীলকে খুব মিস করি। কদিন হলো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি আর কষ্ট পাচ্ছি। একরকম না পেরে ওর সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তীর্যর সাথে আমার সম্পর্ক আছে বলে আমাকে ইগনোর করছে, দোষারোপ করছে, বন্ধু হিসেবেও একটা কথাও বলেনি। রি না তাই নাম রাখলাম না তোর। দাঁড়া, 20 বছর বয়স, আমি তো তোর দিদির বয়সী, বেশ অনেকটাই বড় তোর থেকে। 20 বছর বয়সে কাটা ঘা, 3 খানা অ্যাফেয়ার, মাধ্যমিক খারাপ, সে তো তোর হবেই, বাধ্য হতে। এত অতীত তুই কি দেখেছিস লাইফের রিনা? নামটা খালি ভুলে যাচ্ছি, কি দেখেছিস লাইফ? কত লাইফ পড়ে আছে বাবু, কতটা লাইফ পড়ে আছে। কি না তোর মাধ্যমিক খারাপ হয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়েছিস কি না মনে নেই। স্কুল কলেজ কতটা বাকি আছে, তার প্রতিও আরও উচ্চশিক্ষিত যদি তুই পড়াশোনা করতে, সব ভাষাবি তুই এই এই প্রেমের চক্করে কেন করছিস? তোর প্রথম বয়ফ্রেন্ড, ওকে মানলাম যে সে তোর সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে, এই তীর্য ছেলেটা তো ভালো, খুব সর্টেড, তোকে ভালোবাসে, তোর কাটা ঘায়ে নুন ছেড়ায় না। নীল আমার মনে হয় নীলও সর্টেড, সে তার সাথে তোর ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা অন্যভাবে ঘুরিয়ে বলি, সে তোর সাথে ব্রেকআপ করে নিয়েছে, সে এগিয়ে গেছে, সে তোর সাথে কন্ট্যাক্ট রাখতে চায় না। তাহলে তুই কেন কষ্ট করে ওর জীবনটাকে আরও ঘাঁটাতে চাইছিস? ফার্স্ট বয়ফ্রেন্ড আউট, নীলকে এবার নিজের লাইফ থেকে বাদ দে,
দুনিয়া এখনও অনেক পড়ে আছে। আর থার্ড হলো তীর্য, খুব সর্টেড মানুষ মনে হচ্ছে তো, ভালোবাসে, ঘাঁটায় না, অতীতকে টেনে আনে না। তো তার সাথে দেখ না যে তার সাথে একটা ভালো রিলেশন নিয়ে তুই এগোতে পারিস কি না, সেটা দেখ। ভালো ছেলে মনে হচ্ছে, যা হয়তো তোকে ভালো রাখবে। রিনা, আমার শোটা দেখিস তো? দেখিস না কত মেয়েরা তাদের কত প্রবলেমস নিয়ে আমাকে মেসেজ করে, কত প্রবলেমস আমি এখানে অ্যাড্রেস করি। তোর জন্য তোর প্রবলেমটা মনে হচ্ছে যে অনেক বড়, কিন্তু অন্যান্য মেয়েরা যা ফেস করছে তার কাছে, তাদের এই প্রবলেমের কাছে তোর প্রবলেম কিন্তু এমন কিছুই না। আমি যখন নিজের শোতে মেয়েদেরকে অ্যাডভাইস দিই, কী অ্যাডভাইস দিই, পড়াশোনা করে নিজের একটা ক্যারিয়ার বানানো আর ইন্ডিপেন্ডেন্ট হওয়া। ইন্ডিপেন্ডেন্ট যদি আমরা না হই না, টাকা যখন আমাদের ট্যাঙ্কে থাকে না, তখন কিন্তু লাইফ আরও মিজারেবল হয়ে যায়। তুই অনেক ছোট, এই মুহূর্তে ক্যারিয়ারের ওপর একটু বেশি নজর দে, ফোকাস কর। কারণ ক্যারিয়ার থাকলে দেখবি সব ছেলেরা এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। আমরা তাহলে কী করব রিনা? পড়াশোনা করব, মাধ্যমিকের মতন যেন আগে আমাদের সেই খারাপ ফল না হয় সেটার দিকে নজর দেব। ভালো করে পড়াশোনা করে একটা ভালো চাকরি করে অনেক টাকা রোজগার করব। আর তার সাথে ভালোবাসা, প্রেম তো আছেই। দেখ না তদ্দিন যদি দুজনকে ভুলে গিয়ে তীর্যর সাথে একটা ভালো রিলেশনশিপ তুই গড়ে উঠতে পারিস কি না, দেখবি ভালোই হবে। তোর কথা শুনে মনে হচ্ছে তীর্য ভালো ছেলে। রিনার মতন আমার ছোটো ছোটো যারা বন্ধুবান্ধবরা আছে, ভাই বোনেরা আছে, তাদের জন্য আমার কিছু পরামর্শ আছে, মন দিয়ে শুনবি। দাঁড়া, তোরা আমার থেকে অনেক ছোট, আমি তোদের থেকে অনেক অনেক বেশি লাইফ দেখেছি, দেশ বিদেশ ঘুরেছি। এই ছোট বয়সে দেখবি ঠিক পরীক্ষার আগে অনেক ডিস্ট্রাকশন আসে। টিউশনে গেলে প্রেম হয়ে যায়, রাস্তা দিয়ে হেঁটে গেলাম পাশের বাড়ির ছেলের সাথে প্রেম হয়ে গেল, বা পাশের বাড়ির মেয়ের সাথে। এই জিনিসগুলো কিন্তু আসতেই থাকবে। এই বয়সে আমাদের উচিত হলো ভালো করে পড়াশোনা করা। দেখ, পরীক্ষায় যখন রেজাল্ট খারাপ হবে না, এই ছেলে বা এই মেয়ের ফ্যামিলি আমাদের সাথে তাদের বিয়ে দেবে না, দেবেই না, পরীক্ষায় তো আমরা খারাপ রেজাল্ট করেছি। আর এই যে মার্কশিটের নম্বরটা না, সারা জীবনের জন্য থেকে যাবে। চাকরির সময় যখন এই মার্কশিটটা দেখাবো, তখন কিন্তু বস জিজ্ঞেস করবে না যে 2015 সালে মার্চ মাসে পরীক্ষা দেবার সময় ফিজিক্সের নম্বরটা খারাপ হয়েছিল কেন। তখন তুই বলতে পারবি না যে তার আগের দিনকে তুই কান্নাকাটি করছিলিস। অনেকের বাবা মা মারা যান, অনেকে তাদের বাচ্চা হারিয়ে ফেলেন, অনেক কিছু কিন্তু লাইফে হয়। তাতে কি লোক সুইসাইড করে, ভেঙে পড়ে, কিন্তু নিজেকে গুছিয়ে নিয়ে সে এগিয়ে যায়। একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই যে ব্রেকআপ, প্যাচ আপ, এই জিনিসগুলো হবে তোদের লাইফে। আজকে এর সাথে ব্রেকআপ, আজকে ওর সাথে প্যাচ আপ, এই লাভ, এই রিলেশনশিপ হচ্ছে, কান্নাকাটি। তোরা যে সবসময় ভাবিস যে এই আমার লাইফে না থাকলে আমি বাঁচতে পারবো না, এগুলো না সব বাজে কথা। 10 বছর পরে যারা তোরা এই প্রোগ্রামটা দেখছিস, তখন তোরা মনে করবি যে আহনাদি ঠিক কথা বলেছিল। কারণ হলো ফিউচারটাকে বানানোর জন্য আজকে এই মুহূর্তটাকে আমাদের শক্ত করা উচিত। ভালো করে পড়াশোনা, ভালো নম্বর, ভালো করে রেজাল্ট, ভালো রেজাল্ট, তারপরে ভালো চাকরি, ভালো কলেজ, ভালো চাকরি, হোয়াট এভার। প্রেম, বিয়ে যখনই হবে তখন হবে, সব লেখা আছে। খুব রাগ করে বললাম না, কারণ আমি এই লাইফটা কিন্তু
আর থাক, বললাম না, কিছু জিনিস এখানেই থাক। এই এপিসোডটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর নিচে দেওয়া ইমেল আইডিতে যদি কোনো প্রবলেম থেকে থাকে আর যদি মনে হয় যে তুমি আমি মিলে এই প্রবলেমটাকে সলভ করতে পারব, তাহলে ইমেল আইডিতে ইমেল করো বা আমাদের ফেসবুকেও মেসেঞ্জারে মেসেজ করতে পারো। আর দেখতে থাকো বলছি তোমায় কানে কানে, শুধুমাত্র স্পার্ক টিভি বাংলায়।